শুধুমাত্র হেলুসিনেট হতে চাইলে ভিডিওটি দেখুন। মূল ভিডিওতে যাওয়ার আগে হেলুসিনেশন কেন হয় তা একটু জেনে নেই। অনেক দর্শকই প্রশ্নটি আমাকে অনেকবার করেছেন। হেলুসিনেট হওয়ার জন্য আমরা যে ভিডিও বা ছবি দেখি সেগুলোকে বলা হয় মুভিং পিকচার ইলিউশন। এগুলো সরাসরি প্রভাব ফেলে আমাদের চোখের গতির প্রতিক্রিয়ার উপর, যাকে বলা হয় মোশন আফটার ইফেক্ট। আমাদের মস্তিষ্কের কিছু নিউরন গতিকে মাপার কাজে নিয়োজিত থাকে। এ ধরনের ইলিউশনের ফলে সেগুলো ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু অন্য নিউরনগুলো খুব দ্রুত কাজ করতে শুরু করে দেয়। তার ফলেই তৈরি হয় এমন বিভ্রম। এর কারণ হলো আমাদের চোখ তার দেখা বস্তুকে আলাদা আলাদা রেটে প্রসেস করে। যেসব ছবিতে কন্ট্রাস্ট বেশি সেগুলো খুব দ্রুত প্রসেস হয়, আর যেগুলোতে কন্ট্রাস্ট কম সেগুলো ধীরে প্রসেস হয়। এই ছোট্ট বৈপরীত্যের কারণেই তৈরি হয় বিভ্রম। দুটো একসাথে মিলে গেলে মস্তিষ্ক ধাঁধায় পড়ে যায়, আর মস্তিষ্ক আমাদেরকে ভাবতে বাধ্য করে যে জিনিসটি ঘুরছে। তাই তো আমরা ইলিউশন সম্পর্কিত ছবি বা ভিডিও দেখলেই সহজেই হেলুসিনেট হয়ে যাই। ভিডিওটি শুরু করার আগে যথারীতি আপনাদের কাছে অনুরোধ, ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি। ইলিউশন আর হেলুসিনেশন নিয়ে এটা আমাদের চতুর্থ ভিডিও। আজকের পর্বেও আমরা আপনাদেরকে তিনটি ভিডিও ক্লিপ দেখাবো। প্রথমে আমরা যে ভিডিওটি দেখাবো এটা খুবই শক্তিশালী, আর পৃথিবীর বেশিরভাগ মানুষ এটাকে বিনা বাক্য ব্যয়ে পছন্দ করেছেন। এই ভিডিওটিতে আপনাকে মাঝখানে থাকা লাল বক্সটিতে ফোকাস করতে হবে প্রায় 30 সেকেন্ডের মতো। সময় শুরু হলো এখন। আমি যখন বলবো চোখ সরিয়ে নিতে তখনই চোখ সরিয়ে নেবেন। এই ভিডিওর ফলে সৃষ্টি হওয়া হেলুসিনেশন প্রায় 5 থেকে 10 সেকেন্ডের মতো স্থায়ী হয়। তবে কেউ যদি বেশি সময় ধরে দেখে থাকেন তাহলে হেলুসিনেশনের স্থায়িত্ব আরও কিছুটা বাড়ে। তবে আমি বলবো এটা বেশি সময় ধরে না দেখাই ভালো, তাতে করে চোখের উপর চাপ পড়তে পারে। এবার বন্ধ করুন আর পর্দা থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকান। কে, হেলুসিনেশন হচ্ছে তো? এবার আমরা দেখব দ্বিতীয় ভিডিও ক্লিপটি। একটু ভিন্ন রকম। এখানে আপনারা তিনটি বিন্দু দেখতে পাচ্ছেন, তার মাঝখানে মিটমিট করতে থাকা একটি বিন্দু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনার কাজ হলো সেই বিন্দুতে মনোনিবেশ করা। কমপক্ষে 30 সেকেন্ড তাকিয়ে থাকুন, তাহলেই দেখবেন মজা। একটি নির্দিষ্ট সময় পর আপনার দৃষ্টি থেকে হারিয়ে যাবে চারপাশে থাকা তিনটি বিন্দু। তবে এটা শুধু আপনার দৃষ্টিতেই হারাবে, বাস্তবে কিন্তু তিনটি বিন্দু এখানে বহাল তবিয়তেই আছে। এক মুহূর্তের জন্য তা পর্দা থেকে সরে যায়নি। বিশ্বাস না হলে ক্লিপটি ফের সাদা চোখে টেনে দেখুন। এবার আমরা চলে যাব আমাদের শেষ ভিডিও ক্লিপটিতে। এটিও জবরদস্ত একটি ইলিউশন। এই ছবিতে আপনারা ছোট একটি লাল বিন্দু দেখতে পাচ্ছেন কি? কালো অ্যারো দিয়ে যেটা দেখানো হয়েছে ওই বিন্দুটিতে আপনি মাত্র 10 সেকেন্ড খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকুন। সময় শুরু করলাম এখন। দেখলেন তা জানান, সেই সাথে এমন ভিডিও আর দেখতে চান কিনা সেটাও আমাদেরকে বলুন।